বাঙালির সবচেয়ে বড় আনন্দের উৎসব হলো দুর্গাপূজা। দুর্গাপূজা মানেই বাঙালিদের এক আলাদা আবেগ, আলাদা অনুভূতি। তাই বাঙালিরা যেখানেই থাকুক, দেশে কিংবা বিদেশে, দুর্গাপূজাতে আনন্দ করবে না তা হতেই পারে না। তাই আজ আমরা চলে এসেছি গ্লাসগোতে, গ্লাসগোতে পুজো দেখতে। গ্লাসগো স্কটল্যান্ডের এক অন্যতম ইন্ডাস্ট্রিয়াল সিটি। বিল্ডিংয়ের স্ট্রাকচার, রাস্তাঘাট, মানুষজন সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা যখন পৌঁছলাম গ্লাসগোতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তখন মনে হচ্ছিল যে আর একটু আগে হলে আরও ভালো হতো, বাট কিছু করার নেই, যতটা সময় আছে সেটুকু সময় ভালো করে সবাই মিলে আনন্দ করতে হবে। তাই আমরা এগিয়ে চললাম যেখানে পুজো হচ্ছে, পুজো মণ্ডপ দেখতে। তো চলুন যাওয়া যাক। গ্লাসগোতে দুর্গাপূজার মণ্ডপটি হয়েছে একটি চার্চের মধ্যে। কী দারুণ না! এখানে এসেই আমি প্রথম দেখলাম যে চার্চের মধ্যে দুর্গাপূজা হয়। সত্যি এক আলাদা অনুভূতি। মণ্ডপকে বিভিন্ন ধরনের আলো সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে। অনেকেই এসেছিল এখানে, অনেক নতুন নতুন মানুষদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগছিল। এখানে শুধু যে বাঙালিরাই এসেছে তা নয়, বাঙালি অবাঙালি সবাই মিলে খুব আনন্দ করছে। সত্যি বলতে দেশ থেকে এত দূরে থেকেও যে আমরা সেই দুর্গাপূজা আনন্দ করতে পারছি সেটাই অনেক আমাদের কাছে। আর খুব সুন্দরভাবে প্রতিমাকে সাজানো হয়েছিল। এই প্রতিমা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেই আসে প্রতি বছর। সবাইকে ভালো রেখো, আর তার সাথে তুমিও খুব ভালো থেকো। আবার পরের বছর দেখা হবে।